ক্রিকেটারদের তুলে আনতে বিশ জানুয়ারি থেকে শুরু হচ্ছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট সারা দেশে পাঁচশো ছাপ্পান্নটি স্কুলের এগারো হাজার শিক্ষার্থী এতে অংশ নেবে এবারে টুর্নামেন্টের মাধ্যমে স্কুল ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে আসবে বলে মনে করেন বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ স্কুল ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে নিয়মিত কিন্তু খুব একটা সফলতার কথা শোনা যায় না যদিও একটা সময় সাবেক দুই অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও খালেদ মাহমুদ সুজনদের মতো ক্রিকেটার উঠে এসেছে এই স্কুল ক্রিকেট থেকেই তবে সফলতা যে একদম নেই সেটাও বলা যায় না বর্তমান অনর্ধ 19 দলের কয়েকজন ক্রিকেটার উঠে এসেছেন সেজন্য এবারও গুরুত্ব দিয়ে আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট বিসিবি মনে করছে ধীরে ধীরে উন্নতি হচ্ছে স্কুল করছে আমরা মনে গত বছরে গেল চার বছর ধরে পৃষ্ঠপোষকতা করছে প্রাইম ব্যাংক প্রতিষ্ঠানটি চায় সাকিব তামিমদের মতো ক্রিকেটার উঠে আসুক স্কুল ক্রিকেট থেকে প্রাইম ব্যাংক এটা পঞ্চমবারের মতো এই স্কুল ক্রিকেটের পৃষ্ঠপোষকতায় আছে আমি মনে করি এটা আমাদের জন্য একটা সত্যি একটা খুবই ভালো একটা জায়গা যেখানে আমাদের ব্যাংকিং এর পাশাপাশি আমরা বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রের অন্যতম যেটি আজকের সবচেয়ে জনপ্রিয় একটা খেলা ক্রিকেট সেটার এই পর্যায়ে আমরা জড়িত হতে পেরেছি যেখান থেকে আমরা ভবি স্টার ক্রিকেটারদেরকে পাবো প্রত্যেক জেলার চ্যাম্পিয়ন দলের অংশগ্রহণে হবে বিভাগীয় চ্যাম্পিয়নশিপ বিভাগীয় চ্যাম্পিয়ন ও ঢাকা মেট্রোর সেরা দলকে নিয়ে হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ মোট সত্তরটি ভেনুতে সব মিলিয়ে নশো ষাটটা ম্যাচ অনুষ্ঠিত হবে ইকরাম সময় সংবাদ